নমস্কার সবাই, করিন্দম ভজ্রবর্বণ তবলা গুরুকুল চ্যানেলে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলা বাজাচ্ছেন। আজকে একটি তিরকিট স্পেশাল রেলা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আমার এর আগের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে আমি ছাঁদ প্রবন্ধের সময় একটি রেলা বাজিয়েছিলাম। সেই রেলাটি অনেকের ভালো লেগেছে, অনেকে আমাকে পার্সোনালি ফোন করেছেন যে ওই রেলাটি যদি ওনাদের পুরোটা শেখাই। তো ওনাদের অনুরোধে আজকে তিরকিট স্পেশাল একটি রেলা তিন তালের আপনাদের জন্য হাজির করেছি। এবং এই রেলাটির বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন তেরে কেটে বাজাবেন তখন মূলত এই দুটো আঙুল দিয়ে তিরকিট বাজবে। আমরা তেরে কেটে জানি কিরমভাবে বাজাতে হয়। সমস্ত তবলা প্লেয়াররা, সমস্ত যত তবলার ছাত্ররা আছেন, স্টুডেন্ট আছেন, আমরা সবাই জানি তেরে কেটে কী করে বাজাতে হয়, তেরে কেট। কিন্তু এই তিরকিট বা এই তিরকিট, এই রেলাটির ক্ষেত্রে দু আঙুল দিয়ে আমরা বাজাবো, তাহলেই আমরা ওই স্পিডটায় ফেলতে পারবো। নাহলে তেরে কেটে আমরা বাজিয়ে এরকম নর্মাল যেভাবে আমরা ইউজুয়ালি বাজাই সেইভাবে বাজিয়ে কিন্তু আমরা ওই স্পিডে ফেলতে পারবো না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনাদের বলি, যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি অনুরোধ আপনাদের সবাইকে, আমার পরিবারের সদস্য যারা আছেন এবং যারা আমার পরিবারের সদস্য নন অথচ আজকের এই ভিডিওটি দেখছেন, যদি সম্ভব হয় আমার এই ভিডিওটি যারা তবলা বাজান বা তবলা শেখেন সেই সমস্ত আমার ভাই বোনেদের মধ্যে বা আপনাদের যত বন্ধু বান্ধবরা আছেন যারা তবলা ভালোবাসেন তাদের একটু শেয়ার করবেন, যাতে ওনারাও এই তবলার এই রেলাটির সম্পর্কে জানতে পারেন এবং শিখতে পারেন। চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। প্রথমে আমি তিন তালের এই যে রেলাটি সেটা একবার হাতে গুনে আপনাদের দেখাই। আপনাদের বলে রাখি, রেলা কায়দা এগুলো মূলত বিলম্বিত শেখার উপরই বাজানো হয়। রেলা কায়দার থেকে একটু বেশি স্পিডে বাজানো হয়। কায়দা বাজানো হয় দুগুণ চার গুণ এরকম স্পিডে বা আট গুণ স্পিডে ম্যাক্সিমাম, কিন্তু রেলা চার গুণ আট গুণ বা তার বেশি স্পিডে বাজানো হয়। এইবার এই রেলাটি আপনাদের তিন তালের ঠেকা বিলম্বিত ঠেকা নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন, ধা দেন দেন, ধা ধা দেন দেন, ধা না তেন তেন, তা তে টে ধেন ধেন, ধা ধা তে রে কেটে ধা, তে রে কেটে ধা ধা, তে রে কেটে ধা, তে রে কেটে তিন, তে রে কেটে তা, তে রে কেটে তা, তে রে কেটে তা তা, তে রে কেটে ধা, তে রে কেটে ধিন, তে রে কেটে। তো বুঝলেন এই ষোলো মাত্রায় কীরকমভাবে খুলি এবং মুদি, দুটো পার্ট সেট হলো আপনারা দেখলেন। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই রেলাটিকে বাজাবেন। ধা, আপনারা জানেন তা আর ঘে একসঙ্গে বাজালে ধা হয়। ধা তে রে কেটে, আমরা যখন স্লো বা বিলম্বিত চেকার উপরে একদম সিঙ্গেল স্পিডে বাজাবো তখন তে রে কেটে এরকমভাবেই দেখাচ্ছি, কিন্তু যখন আমরা চার গুণ স্পিডে বা তার বেশি স্পিডে ফেলবো তখন তে রে কেটে কীরকমভাবে আসবে সেটা আপনাদের দেখাবো। দেখুন, ধা তে রে কেটে ধা, তে রে কেটে ধা ধা, তে রে কেটে ধা, তে রে কেটে তিন তে, এই তিনটা থুন বাজাবো তিন তে। মুদি তা তে রে কেটে তা, দেখুন হাতটা যতটা পারবেন আপনারা তবলার সঙ্গে লাগিয়ে রাখবেন, তবলা থেকে কিন্তু বেশি উপরে উঠাবেন না। দেখুন, এইবার এই একটা একটা করে নাম্বার আমি শেখাবো আর সেটাকে
আপনাদের দেখাবো সেটা নিকাশটা কীরকম যাবে। এই যে প্রথম নাম্বার ওয়ান যেটা বা মূল যেই রেলাটা, সেই রেলাটিকে এবার দেখুন আমি প্রথমে সিঙ্গল স্পিড, তারপর ডাবল, তারপর আরেকটু চার গুণ স্পিডে তোলার চেষ্টা করছি, দেখুন কীরকম যাবে। বুঝলেন যখনই আমি চার গুণ স্পিডে ফেলছি তখন দেখুন তেরিকেটেটা আমি হাতটা নিচে রেখে বাজাচ্ছি, তেরিকেটে এত উপরে বাজাচ্ছি না, বাজালে কিন্তু বাজাতে পারবো না স্পিডে তেরিকেটে, কেননা ধা আছে, আবার হাত থেকে নিয়ে আসতে হবে, এই সময়টা অনেক চলে যাবে। আর তেরিকেটে দেখুন আমি কীরকম বাজালাম, মূলত এই দুটো আঙুল দিয়ে কিন্তু আমি তেরিকেটেটা বাজাচ্ছি, ভালো করে দেখুন। আমি স্পিডটা কমাচ্ছি, দেখুন আমি তেরিকেটে কীভাবে আপনারা ভালো বাজাবেন বা কী রেয়াজ করলে তেরিকেটেটা খুব ভালো করে বাজানো যায় এর উপরে আমার অনেক ভিডিও আছে, শর্টসও আছে, আপনারা যদি চান তেরিকেটে কী করে ভালো বাজাবেন সেটা আপনারা দেখে নিতে পারেন। তবুও আজকে আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তেরিকেটে এই যে গোপন ট্রিক্সগুলো, এই ট্রিক্সগুলো কিন্তু আপনারা তখনই জানতে পারবেন যখন আপনারা সঠিক গুরুর কাছে ভালোভাবে আপনারা তালিম নেবেন, তখনই আপনারা সেই গোপন ট্রিক্সগুলো আপনাদের সঠিক গুরু আপনাদের দেখিয়ে দেন। তো আমি ভাগ্যবান যে আমি আমার গুরুজির কাছ থেকে শিখতে পেরেছি, তো সেই ট্রিক্সগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হই। দেখুন তেরিকেট বাজানোর আমরা সবাই জানি, সারা পৃথিবীর যত তবলাবাদক বা যত তবলা স্টুডেন্ট আছেন সবাই আমরা জানি তেরিকেটা কী করে বাজাতে হয়, তেরে আর দু আঙুলে যদি তেরে কেটে হয় তেরে কে। এটা আমরা সবাই জানি, কিন্তু তেরে কেটের ওই যে স্পেশাল একটি সাউন্ড খুব চেপে গাবের মধ্যে, তেরে কেটের এই আওয়াজটা অনেকের ক্ষেত্রেই কিন্তু আসে না, বা আমরা অনেকে খুব গায়ের জোরে বাজাই, একদম চেপে চেপে বাজাই, কিন্তু তবুও আসে না। কেন আসে না, আসে না তার কারণ এই গোপন ট্রিক্সটা আপনাদের কেউ বলেন। আমি আপনাদের বলি তেরে কেটে আমরা তিন আঙ্গুল বা দু আঙ্গুল যেটাই বলুন আমরা যেভাবেই বাজাই না কেন আমরা ফ্ল্যাট রাখি হাতটাকে। অনেক সময় আমাদের কি হয় ভালো করে দেখুন এই জায়গাটা, আমরা যখন তিয়ে বাজাচ্ছি এই মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ এই আঙুলটা তিনটে আঙুলের টিপগুলো এই এই নখের পরে যেই পোর্শনটা এই জায়গাটা উপরে উঠে থাকে, অর্থাৎ আমরা যখন বাজাই তখন তিনটে আঙুলের প্রেশার কিন্তু সঠিকভাবে গাবের যে মাঝখানে যে সার্কেলটা যে জায়গাটায় পড়ার কথা সেই জায়গাটায় কিন্তু পড়ে না। তাই আমাদের তের সাউন্ড বা টে বাজানোর সময়ও সেম আমাদের তর্জনীর এই মাথাটা বা টিপটা উপরে উঠে থাকে। তো আপনাদের বলে রাখি তবলা কিন্তু গায়ের জোরে বাজানো হয় না, এটা টেকনিক, আপনাকে জানতে হবে কোন জায়গাটায় সঠিক মারলে আওয়াজটা বেরোবে। তো তে দেখুন আমি কিন্তু একদম হাত আলতো করে বাজাচ্ছি, আমি শুধু টিপ
অর্থাৎ আপনাদের যেটা করতে হবে প্র্যাকটিস করার সময় বা রেয়াজ করার সময় খেয়াল রাখতে হবে, এই তিনটি আঙুলের টিপ যেন, দেখুন আমি দেখাচ্ছি টিপটা কীরকম থাকবে, নিচের দিকে এরকম আপনাদের থাকবে না, এরকম অর্থাৎ আপনাদের আঙুলটা এরকম ফ্ল্যাট না থেকে যদি যদি একটু হালকা এরকম রাউন্ড শেপও আপনাদের হয় কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন টিপটা যেন গাবের মাঝখানটায় পড়ে। আমি কিন্তু ওইভাবেই কিন্তু বাজাই এবং সারা পৃথিবীর যত বড় বড় তবলা বাদক যাদের তিরকেট আমরা শুনে অভ্যস্ত এবং শুনে আমরা ভাবি যে ভগবান কবে আমরা এরকমভাবে ওনাদের মতো তিরকেট বাজাতে পারবো, এরকম সাউন্ড প্রোডাকশান আসবে, তাদের জন্য বলে রাখি ঠিক এইরকমভাবেই কিন্তু ওনারা বাজান, এই ট্রিক্সটাকেই কিন্তু ওনারা ফলো করেন। তবলা বাজাতে গেলে কিছু ট্রিক্স আপনাদের জানতে হবে, টেকনিকটা জানতে হবে, কোথায় আপনাদের আঙুলটা ফেলতে হবে, কতটা প্রেশার দিতে হবে সব জানতে হবে। গায়ের জোরে কিন্তু আপনি যদি বাজান তাহলে কিন্তু আওয়াজ বেরোবে না। আপনি কত চাপবেন আওয়াজ হয়তো বেরোবে খুব গায়ের জোরে, কিন্তু আপনি আপনাকে তো অনেকক্ষণ বাজাতে হবে, স্পিডে বাজাতে হবে, আপনি তো এই প্রেশারে স্পিডে বাজাতে পারবেন না, তাই আপনাকে ফলো করতে হবে এই টেকনিক। তেরেকেটের আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, তেরেকেটে আমি অনেক সময় লক্ষ্য করেছি বিভিন্ন তবলা যে সমস্ত স্টুডেন্টরা আছেন তাদের তেরেকেটে তেরেকেটে তাকা, এই তাকার ক্ষেত্রে কিন্তু কটা পড়ে না, তাই আপনারা যদি তেরেকেটে তাক বাজান খেয়াল করবেন প্রত্যেকটা বোল ঠিকমতো পড়ছে কিনা। তো আজকে যদিও তেরেকেটে তাকে নেই, কিন্তু তবুও আপনাদের এই যখন তেরেকেটের রেয়াজের কথা বলছি তো আমার মনে হলো এটাও আপনাদের একটুখানি বলে রাখা দরকার, তাই বলে দিলাম। এইবার মূল যেই রেলাটা সেটা তো হয়ে গেল, এবার আসছি এর বিস্তার। বিস্তারটা কীরকম, আমরা যেরকম নর্মাল বিস্তার করি, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে তা তা ধা তেরে কেটে তা তেরে কেটে তা তা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। তো আপনাদের আরেকবার দেখাই, ধা তেরে কেটে এরম ভাবি তেরে কেটে ধা তিনবার হলো, এবার তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে। এই জায়গাটায় কিন্তু হাতটা যতটা পারবেন আপনার সঙ্গে চেপে রাখবেন, তাহলে কিন্তু হাত আসবে না। এটা খুলি হলো মুদি তা তেরে কেটে তা তেরে কেটে তা 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 তেরে কেটে তা 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 তেরে কেটে তা তা। এটা গেল বিস্তার। এবার আসছি তিন নম্বর, তিন নম্বরে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে তা 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 তেরে কেটে তা তা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। দেখুন নাম্বার ওয়ানটাই হচ্ছে মেইন মূল যেই রেলাটা আমি বারবার বলি, মূল রেলাটা যদি আপনি বাজাতে পারেন আপনি জানবেন এরপরে যত বিস্তারই আসুক না কেন আপনি সেগুলোকে সুন্দর করে বাজিয়ে দেবেন। মূল রেলাটা আপনাদের হাতে বসানোরই হচ্ছে মেইন। এবার আসছি এরপরের বিস্তার, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা
ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা তেরে কেটে তা তা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। দেখুন এই হলো এর পরের নাম্বারটা। এবার আসছি তার বিস্তার, এইটা কিভাবে আসবে দেখুন, হাতে গুনে একবার দেখাই। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে খুলি শেষ হলো। মোদি তা তেরে কেটে তা তেরে কেটে তা 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 তা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। দেখুন এমনিতে রিলা একটু অ্যাডভান্স, যারা বেশ দু তিন বছর শিখছেন তারা তাদের জন্য রিলাগুলো খুব উপকারী, বা তারা যারা দু তিন বছর শিখছেন বা যারা যারা বেশ কিছুদিন শিখছেন তারা রিলাটা বাজাতে পারেন। কিন্তু এই রিলাটি কিন্তু কয়েক মাস যারা শিখছেন এবং সিরিয়াসলি প্র্যাকটিস করছেন তারাও কিন্তু এই রিলাটি বাজাতে পারবেন। শুধু আপনাদের একটু কম স্পিড করে প্র্যাকটিস করতে হবে, এবং এই রিলাটির বোল এমনই আছে, আপনি যদি কম স্পিড করে প্র্যাকটিস করেন দেখবেন 7-15 দিন ম্যাক্সিমাম আপনাদের হাতেও কিন্তু ওই স্পিডেই, যেই স্পিডে আপনি চান সেই স্পিডেই কিন্তু তেরে কেটে দিয়ে এই রিলাটি বাজছে। তো রেলাটা সেটা আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন এইটা হচ্ছে মূল রেলাটা বা মূল বন্দিশটা। এই বন্দিশটা যদি আপনি হাতে বসিয়ে নিতে পারেন আমার মনে হয় এরপরে সমস্ত বিস্তারই আপনি বাজিয়ে দিতে পারবেন। তো এরপরে আসছি পরের পরবর্তী বিস্তার। পরবর্তী বিস্তারটা কীরকম যাবে, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে তা 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 তা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। তো দেখুন তেরে কেটে কটা ধা তেরে কেটে আছে। তো দেখুন এইটাতে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে, অর্থাৎ 4টে ধা তেরে কেটে আছে। কিন্তু কিরকমভাবে বিটে বিটে যাচ্ছে সেটা একটু খেয়াল করুন। ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে, 4টে ধা তেরে কেটে, কিন্তু 3টে মাত্রার মধ্যে সেট করতে হচ্ছে। দেখুন ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে তা 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 তা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। তো এই হলো
এর পরবর্তী বিস্তার। এবার দেখুন এটাকে কীভাবে বাজাবেন। এটা হলো এই বিস্তারটি। এর পরবর্তী বিস্তার দেখুন কিরকমভাবে যাচ্ছে। ধা 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 তেরে কেটে, ধা 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 তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা ধা তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তা তা তেরে কেটে, তা 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 তেরে কেটে, তা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা ধা তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে। কী সুন্দর এর বন্দিশটা দেখুন, বন্দিশের চালটা দেখুন। আমার মনে হয় যে এই ধরনের বিস্তার, এই টাইপের খুব কম ভিডিওতেই আপনারা পাবেন। এই মানে রেলাটি কিন্তু আমাদের লখনৌ ঘরানার রেলা, কিন্তু আমরা অনেকটা দিল্লি স্টাইলে করে আমরা বাজাই দুটো আঙুল দিয়ে তিরকেট যখন স্পিডে আমরা ফেলি। তো দেখুন ধা 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 তেরে কেটে, ধা 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 তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে, তা 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 তেরে কেটে, তা 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 তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। দেখুন আমি বোলগুলো লিখে দিচ্ছি, মাপটা যেরকম যেরকম আছে সেইভাবে আপনারা কিন্তু, আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেইভাবে লিখবেন মাপটা দিয়ে দিয়ে, এবং মাত্রা দিয়ে দিয়ে বোল পড়বেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি, এবং আমি আমার জীবনের শেষ ভিডিও যেদিন করব সেদিনও হয়তো এই একই কথাই আপনাদের বলবো। তার কারণ আমি চাই আপনাদের সবার উন্নতি হোক, সবাই খুব ভালো তবলা বাজান, তাই সঠিক জিনিসটাই আপনাদের বলি। যত আপনারা বোল পড়বেন, যত পরিষ্কার উচ্চারণ করবেন, আপনাদের হাত দিয়ে নিকাশটাও কিন্তু তত পরিষ্কারই বেরোবে। তাই বারবার আপনাদের অনুরোধ করি, বোল পড়বেন, এবং যত বোল পড়বেন হাতে মাত্রা দিয়ে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিকার সঙ্গে কীরকমভাবে বোলটা যাচ্ছে। তো এরপরে যেই বিস্তার তার সেটাই আমাদের লাস্ট আজকে। এরপরে আমাদের তিহাই আসবে। তো তিহাইয়ের আগে শেষ যে বিস্তার সেটা একবার দেখাই। ধা 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 তেরে কেটে, ধা তেরে কেটে, ধা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে, তা 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 তেরে কেটে, তা তেরে কেটে তা তেরে কেটে তিন তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে, ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। আবার দেখাচ্ছি দেখুন, ধা 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 চারটে ধা, ধা 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 তেরে কেটে, ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে, অর্থাৎ ধা 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 চারটে ধাঁধা হলো, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে তিনটে ধা তেরে কেটে তিন তেরে কেটে। তারপর ল্যাচটা যেরকম, ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে তিন তেরে কেটে। মুদির ক্ষেত্রেও সেম, তা 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 চারটে তা, তারপর তা তেরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে তিনটে তা তেরে কেটে, তারপর তিন তেরে কেটে, তারপর আবার ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধিন তেরে কেটে। তো দেখুন এই ধা 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 বাজানোর সময় একটু চাপা থেকে খোলা করবেন, শুনতে ভালো লাগবে। Thank you.
আপনাদের বারবার বলছি, একটু দয়া করে একটু এটা খেয়াল রাখবেন। অনেকেই আমরা দেখে থাকি যে বাজানোর সময় হাতটা একটু জাম্প করে, ধা 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 এরকম, এটা যেন না হয়। যতটা পারবেন হাতটা চেপে রাখবেন, মানে প্রথম ধা থেকে লাস্ট ধা দিয়ে, তারপরেও যতটা হাত লাগিয়ে রাখা যায়। তিন তারিখের সময় তো হাত তুলতেই হবে, তখন এছাড়া কিন্তু পুরোটা হাতটা চেপে রাখবেন। দেখুন এই দুটো আঙুল কিন্তু এখানে লেগে আছে, খেয়াল রাখবেন। তো এই হয়ে গেল আমাদের শেষ বিস্তার। এরপরে আসছি তিহাই। তিহাইটা যদিও এর আগের ভিডিওটিতে টিউটোরিয়ালে আমি সেটা দেখিয়েছিলাম ছাদ প্রবন্ধের সময়, তো আবার দেখাচ্ছি। তিহাইটা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা 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 তেরে কেটে ধা ধা তেরে কেটে ধা। তো দেখলেন তিহাইটা, তিহাইটা কিন্তু পুরো একদম টিপিক্যাল এগারোর হিসেবেই গেল, এগারো মাত্রার হিসেবে। এগারো গুণ তিন, তিনটে সাইকেল বাজাতে হবে, ৩৩ মাত্রা, তার মানে ৩২ প্লাস ১। ৩২ মানে কি? ১৬ গুণ ২, অর্থাৎ তিন তালটা ঠেকাটা দুটো আবর্তন যাবে বা দুটো সাইকেল যাবে, প্লাস ১। ১টা কি? সোম, সোমের ধা, যে ধাতে এসে শেষ হচ্ছে সেটা সোমের ধা। তো এই হচ্ছে অঙ্কের হিসেব। এই অঙ্কের হিসেবটা যদি মাথায় থাকে তাহলে আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এইবার তিহাইটা কীভাবে বাজাবেন একটু দেখাই। দেখুন এই ধাটা কিন্তু সুরে বাজাবেন, আপনাদের কয়েকজন বন্ধুর অনুরোধে এইটা আমি নিয়ে এলাম। তার কারণ কয়েকজন বন্ধু যারা রীতিমতো আমাকে রেগুলারলি ফোন করেন এবং আমাকে বলেন যে দাদা আপনাকে বিরক্ত করছি, আমি তাদের উদ্দেশ্যে বলি আমি একটুও বিরক্ত বোধ করি না। তার কারণ আপনি শিখতে চাইছেন, আপনি চান আপনার উন্নতি, তো সেই জন্যই আপনি আমাকে ফোন করছেন। আর আমার কাছে নিশ্চয়ই আপনার খিদে মেটানোর রসদ আছে, তাই আপনি আমাকে ফোন করছেন। তাই আমার উচিত আপনাকে যথাসাধ্য সাহায্য করা, হেল্প করা, এবং আমি সেটা করি। তো এর মধ্যে কোনো অন্যায় নেই, কোনো পাপবোধ নেই। আপনি নিশ্চয়ই বা আপনারা যখন মনে করবেন আমাকে ফোন করতে পারেন। তবে ফোন করার টাইমটা আমি আপনাদের আবার বলে দিচ্ছি, আমাকে সন্ধেবেলার দিকে ফোন করবেন। তার কারণ আমি সন্ধেবেলার দিকে ফ্রি থাকি, আর সকাল থেকে আমি প্রায় বিকেলবেলা অবধি, সন্ধেবেলা বাড়ি ফিরি, তার আগে অবধি আমি কিন্তু স্কুলে থাকি, এবং স্কুলে আমি ফোন ধরতে পারবো না আমাকে ফোন করলে। তাই আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে আপনারা ফোন করতে পারেন সন্ধেবেলা। তো দেখুন আজকের এই টিউটোরিয়ালটি আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আপনারা বাজিও মজা পাবেন এই রেলাটি। কিন্তু কিভাবে এই রেলাটি নিকাশটা যাবে একবার আপনাদের আমি দেখিয়ে দিই চার গুণ স্পিড। দেখুন ধা তেরে কেটে ধা তেরে কেটে ধা ধা
তেরে কেটে ধা, তেরে কেটে তিন, তেরে কেটে তা, তেরে কেটে তা, তেরে কেটে তা তা, তেরে কেটে ধা, তেরে কেটে ধিন, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা দা, তেরে কেটে ধা, তেরে কেটে দিন, তেরে কেটে তা, তেরে কেটে তা, তেরে কেটে তা তা, তেরে কেটে ধা, তেরে কেটে দিন, তেরে কেটে ধা, তেরে কেটে ধা, তেরে কেটে ধা দা, তেরে কেটে ধা, কেটে দিন, তেরে কেটে তা, তেরে কেটে তা, তেরে কেটে তা তা, তেরে কেটে ধা, তেরে কেটে দিন, তেরে কেটে ধাতে কেটে ধাতে কেটে দাদা, তেরে কেটে ধাতে কেটে দিন, তেরে কেটে ধাতে কেটে ধাতে কেটে দাদা, তেরে কেটে ধাতে কেটে দিন, তেরে কেটে ধাতে কেটে ধাতে কেটে দাদা, তেরে কেটে ধাতে কেটে দিন, তেরে কেটে ধাতে কেটে ধাতে কেটে দাদা, কেটে দিন, তেরে কেটে। তো আপনারা যখন ডাবলে বাজাচ্ছেন, আপনারা খেয়াল করলেন যে ওই বিলম্বিত ছেকার উপর আপনাদের কিন্তু নাম্বার ওয়ানটা দুবার বাজাতে হয়। দুবার এই কারণেই বাজাতে হয়, তার কারণ আপনাদের আটে শেষ হয়ে গেল কুলি মুদি, আবার আরেকবার বাজালে তবে ষোলো হচ্ছে। এবার দেখুন, যখন চার গুণে আমি যাচ্ছি ধাদের কেটে ধাদের কেটে ধাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে ধাদের কেটে ধাদের কেটে ধাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে, তো এটা কিন্তু চার মাত্রাতে শেষ হয়ে গেল। তো এটাও আপনারা চেষ্টা করবেন দুবার বাজাতে, তাহলে আটে শেষ হবে। এবার যখন বিস্তারটা যাবে, দেখুন ধাদের কেটে ধাদের কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে ধাদের কেটে ধাদের কেটে দাদা, তাদের দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে। তো এই হিসেবটা একটু খেয়াল রাখবেন, আর ছোট যেগুলো আছে সেগুলোও কিন্তু একটু খেয়াল রাখবেন। দেখুন এর পরে আছে ধাদের কেটে ধাদের কেটে দাদা, ধা ধাদের কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে ধাদের কেটে ধাদের কেটে দাদা, ধাদের কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে। এটাও আটে শেষ হয়ে গেল। এরপরে যে বিস্তারটা আছে, দাদা কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদা, তেরে কেটে দাদা, ধাদের কেটে ধাদের কেটে দাদা, তেরে কেটে ধাদের কেটে দিন, তেরে কেটে। তো এইটা যদি না থাকতো তাহলে কিন্তু এই তিন নম্বরটাও কিন্তু দুবার বাজাতে হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে কোনটা দুবার বাজাতে হবে, কোনটা একবার বাজাতে হবে। আমার মনে হয় এটা মাথায় রাখলে আপনারা বাজাতে পারবেন। তো দেখুন, আজকে শেষ করার আগে একবার চার গুণ স্পিডে এটাকে একবার বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। কীভাবে যাবে এর নিকাশটা সেটা আপনাদের দেখালাম চার গুণ লয়। আপনারা অনেকেই হয়তো ভালো করে প্র্যাকটিস করলে আমার থেকে অনেক ভালো বাজাতে পারবেন। যেই ট্রিক্সগুলো আপনাদের বললাম, শুধু সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যেগুলো আমি বলছি। তেরে কেটে বাজানোর সময় এটা চেপে দেবেন, আঙুলগুলো দু আঙুল দিয়ে যদি বাজান তাহলে দু আঙুলের টিপটা চেপে দেবেন। আর তেরে কেটে তাক বাজানোর সময় কিন্তু প্রত্যেকটা বোল লাস্টের যে ক সেটাও কিন্তু অনেকে ফেলেন না, সেটাও দেখে নেবেন। যদিও এখানে তেরে কেটে তাক নেই, তবুও আমি আজকে যেহেতু দেখিয়েছি আপনাদের বলে দিলাম। প্রত্যেকটা বোল খেয়াল করবেন, আর হাতটা যতটা চেপে রাখা যায় এই দুটো আঙুল ততটাই খেয়াল করবেন। আর চেষ্টা করবেন এই আমাদের অনামিকা এবং কনিষ্ঠ গাবের নিচে থাকবে। অনেকের ক্ষেত্রে দেখি এরকম গাবের উপরে উঠে যান, যার জন্য কি হয় যত দেখুন আমিও যদি গাবের উপরে তুলে দিই তাহলে আমার কানের আওয়াজটাও ক্লিয়ার হবে না। আর আরেকটা জিনিস যেটা হবে, আমরা সবসময় বলে থাকি যে কানি বাজানোর সময় আমাদের এই আঙ্গুলের এই টিপটা ইউজ হয়, কিন্তু যদি আমার হাতটা উঠে যায় উপরে, দেখুন
আমার কতটা চলে গেছে এতটা, তাহলে কি করে আওয়াজটা আসবে বলুন? খুব গায়ের জোর দিয়ে ওই আওয়াজটা আসছে না, কানের আওয়াজ কিন্তু এটা। আর কানই মানে অনেকেই কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকে সুর আর কানের এই জয়েন্টের জায়গাটা আপনাদের পড়ে যায় কানি বাজানোর সময়, ওটাকে করবেন না। কানি বা কিনার এর মানেই হচ্ছে আপনাকে একদম বর্ডারে বাজাতে হবে, সে সুর আর কানির জয়েন্টে না। ওটার একটা আলাদা নাম আছে, ওটা হচ্ছে বলে চাপান, ওটার ফিঙ্গার প্লেসমেন্ট অন্যরকম, ওখানে বাজাবেন না আপনারা, কানি সবসময় এই সাইডে বাজাবেন। যেমন সুর বাজানোর সময় এই দুটো আঙুল ফোল্ড করবেন, কানি বাজানোর সময় এটা এই দুটো আঙুল স্ট্রেট থাকবে, আর গাবের নিচে আর এই দুটো আঙুল থাকবে, যতটা পারবেন হাত চেপে রেখে বাজাতে। এই ট্রিক্সগুলো একটু যদি ফলো করেন আমার মনে হয় আপনারা প্রত্যেকেই খুব ভালো বাজাতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যারা এই ভিডিওটি দেখছেন অথচ আমার পরিবারের সদস্য নন, তাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার পরিবারে যে সমস্ত বন্ধুরা আছেন বা যারা আজকে ভিডিওটি দেখছেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, তার কারণ আপনাদের মূল্যবান মতামত আমি সব সময় চাই। আমার ভুল ত্রুটি হচ্ছে কি না বা আমার কোন জায়গাটা আরেকটু আপনাদের আরও দেখালে ভালো হতো, সেই জায়গাগুলো আমাকে একটুখানি পয়েন্ট আউট করে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেইগুলো মাথায় রেখেই ভিডিওটা বানাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব ভালো করে তবলা বাজাবেন। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।